আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسميعنا وحبيبنا وطبيب قلوبنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى في شأن حبيبي ومحبوبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العالم بكمانه
কশফন্দ যা বিজামানিহি হাসুনত জামিউ কিসানিহি সল্লু আলাইহি ওয়ালিহি বালাগাল উলা বিকমানিহি কশফন্দ যা বিজামানিহি হসনত জমিউ ফসালিহি সল্লু আলাইহি ওয়ালিহি মুহতারাম মুসলিয়ান ইকরাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজদ যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে তেনার ঘরে হাজির হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে নামাজকে ফরজ করে দিয়েছেন ঠিক না দুনিয়ার ভিতরে যত ইবাদত রয়েছে সকল ইবাদতগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মাধ্যমে আল্লাহ পাকের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হুকুমকে পাঠিয়েছেন কিন্তু একমাত্র নামাজের হুকুম আল্লাহ সুবহান ওয়া তাআলা আসমানে ডেকে আরশে আযীমে ডেকে স্বয়ং নিজে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের হাবিবের কাছে এই হুকুমকে প্রদান করেছেন জোরে বলে সুবহানাল্লাহ এই জন্য যত ইবাদত রয়েছে সকল ইবাদতের মূল হলো নামাজ সকল ইবাদতের মূল নামাজ যে ব্যক্তি নামাজকে সুন্দরভাবে আদায় করবে আল্লাহ পাকের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার নিজ জিম্মাদারিতে তাকে জান্নাতে পৌঁছায় দেবে জোরে বলে কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ সমস্ত খারাপি থেকে সমস্ত রসীনতা থেকে সমস্ত গুনাহ থেকে এই নামাজ ফিরায় রাখে জোরে বলে যে ব্যক্তি নামাজ সুন্দরভাবে আদায় করবে তার ভিতরে কোনো গুনাহের কাজ হতেই পারে না তার ভিতরে কোনো খারাপি কাজ হতে পারবে না তার ভিতরে কোনো জেনা বিবিচারই থাকবে না তার ভিতরে সে এরকম ভাবে সুখ সহকারে কোন রকমের শিরকি কাজ তার ভিতরে থাকবে না যদি নামাজ সহিভাবে সুন্দরভাবে সে আদায় করে জোরে বলে সুবহানাল্লাহ বর্তমান সমাজের ভিতরে দেখা যায় আমরা নামাজও পড়তেছি সুদও খাচ্ছি ঘুষও খাচ্ছি কবিরা গুনাহও করতেছি ঠিক না দেখি এর দ্বারা বোঝা যায় আমাদের নামাজ সহিভাবে হচ্ছে না ঠিক না ঠিক কি বলেন আমাদের নামাজ যদি সহিভাবে হতো যেই নামাজ আমার আল্লাহ পছন্দ করে যেই নামাজ আমার রাসূল পছন্দ করে যেই নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আদায় করেছেন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদেরকে এই নামাজ আদায় করে দেখিয়ে দিয়েছেন এটা হলো সহি শুদ্ধ নামাজ বল এইরকম নামাজ আপনার আমার জীবনের ভিতর যখন ফিট হয়ে যাবে আপনি আমি যখন এরকম সহিভাবে নামাজকে আদায় করব তখন দেখা যাবে আপনার আমার ভিতরে কোন রকমের খারাপি থাকবে কারণ খারাপি যে থাকবে না এই কথা কার আল্লাহ এই কথা কার আল্লাহ বলেছেন ইন্না সালাতা তানহা عن الفحشاء والمنكر নিশ্চয় নামাজ সকল কুকর্ম থেকে সকল খারাপি থেকে বাঁচায় রাখে জোরে বলে সুবহানাল্লাহ সুতরাং সেই নামাজের মতো নামাজ আদায় করতে হবে ঠিক না কি বলেন
নামাজের মতো নামাজ আদায় করতে হবে, নামাজের মতো যদি নামাজ আদায় না করি তাই সেই নামাজ কোনো কাজে আসবে না। সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তেনারা যে নামাজ আদায় করেছেন তাদের জীবনের ভিতর পাওয়া যায়, তেনারা নামাজে দাঁড়ানোর সাথে সাথে দুনিয়ার সব কিছু তারা ভুলে যেতেন। সুবহানাল্লাহ, দুনিয়ার সব কিছু ভুলে যেতেন, ব্যবসা বাণিজ্য স্ত্রী ময় পর্যন্ত যা আছে সব কিছু ভুলে গিয়ে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজি খুশি উদ্দেশ্য করে তারা দাঁড়িয়ে যেতেন। দুনিয়ার কোন চিন্তা থেকে তাদের অন্তরের ভিতর থাকতো না, এটার নাম হলো নামাজ। আজকে আমরা নামাজ পড়ি, নামাজের ভিতর বিভিন্ন রকমের টেনশন ঠিকঠাক বলে, নামাজের ভিতরে হিসাব করতেছি, ব্যবসা করতেছি ব্যবসার হিসাব নামাজের ভিতরে, আমার চাকরি করতেছি চাকরির হিসাব এই নামাজের ভিতরে, অন্য অন্য চিন্তা করছে সব নামাজের ভিতরে, আমি নামাজ আদায় করতেছি আমার দ্বারা খারাপই হচ্ছে ঠিকঠাক বলে। সমাজের ভিতরে দেখা যায় নামাজি লোক, কিছু নামাজি লোক আছে তারা খারাপই কাজ করতেছে, তাহলে বোঝা গেল তাদের নামাজ সহিভাবে আদায় হচ্ছে। এই জন্য নামাজকে সহিভাবে আদায় করতে হবে, রাজি আছেন ইনশাআল্লাহ। নামাজকে সহিভাবে আদায় করার জন্য নামাজের ভিতরে যা যা দরকার, নামাজ পড়তে যে সমস্ত জিনিসের দরকার এগুলি শিখতে হবে ঠিকঠাক বলে, এগুলি জানতে হবে। নামাজের ভিতরে যে সমস্ত সূরা কিরাত গুলি আমি তেলাওয়াত করতেছি এই সূরা কিরাত গুলি সহি করতে হবে, সহি শুদ্ধভাবে পড়তে হবে, এর অর্থ জানতে হবে আমি কি বলতেছি আল্লাহ তাআলার কাছে ঠিকঠাক কি বলি, আমি আল্লাহ তাআলার সামনে কি বলতেছি এটা আমার বুঝতে হবে। এটা যখন বুঝে আসবে তখন দেখা যাবে আপনার আমার মন দেহ সব কিছু একমত আল্লাহ তাআলার দিকে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যখন বুঝতে পারবো, আমি যখন বুঝতে পারবো আমি তেলাওয়াত করতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন। যখন মানুষ বুঝবেন যে আমি বুঝি তো সরল হয়ে গিয়েছি, আমি বুঝি রাস্তা সরল হয়ে গেলাম। সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তেনারা যখন একটা গুনাহ করতেন, গুনাহ করার সাথে সাথে পাগলের মতো হয়ে যেতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে হাজির বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বুঝি জাহান্নামী হয়ে গেলাম, আমি বুঝি দংশুত হয়ে গেলাম, আমি বুঝি সিরাতাল মুস্তাকিমের পথে নাই, আমি বুঝি পথ হারিয়ে গেলাম, আমি কিভাবে সিরাতাল মুস্তাকিমের রাস্তায় আমি যেতে পারি সেই ব্যবস্থা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাত্র একটা গুনাহ করেছে, একটা গুনাহ করার পরে তারা তাদের মাথা খারাপ হয়ে যেত, আমি আমি বুঝি বড় গুনাহগার হয়ে গেলাম, আমি বুঝি জাহান্নামী হয়ে গেছি। কিন্তু আমরা কথায় কথায় মিথ্যা বলতেছি, আমরা এরকম ভাবে প্রত্যেকটা কাজের ভিতরে গুনায় কাজ করতেছি, এরপরও আমাদের ভিতরে সেই রকম ভাবে কোনো অনুশোচনা নাই যে আমি যে গুনাহ করতেছি এই গুনাহ কি আমার আল্লাহ মাফ করবেন কিনা, এরকম চিন্তা বেকের আপনার আমার ভিতর খুব কম। সুতরাং এই চিন্তা বেকের আনতে হবে, আর যখন চিন্তা বেকের আসবে তখন তখন যখন নামাজ গীতে আমি বলবো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমাকে সহজ সরস পথ দেখাও, কেমন পথ দেখাবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম যাদের কি তুমি কবুল করেছো মঞ্জুর করেছো, যাদের কি তুমি পছন্দ করেছো, যাদের জন্য তুমি স্থান রেখেছো জান্নাত, তুমি তাদের পথ আমাদেরকে দেখায় দাও, ওই পথে যেন আমরাও যে আমরাও যেন জান্নাতি হতে পারি সেই রকম পথ তুমি আমাদেরকে দেখায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ।
কিন্তু আমি নামাজের ভিতরে সারাদিন পাঁচ ওয়াক্ত নামাজে পড়তেছি, বারবার পড়তেছি, প্রত্যেক রাকাতের ভিতর পড়তেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আসলে তো অর্থ জানি না, ঠিকটা দেখি বলেন, অর্থ যদি জানতাম তখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ার সাথে সাথে আমার মন দিল সব কিছু আসমানের দিকে চলে যেত, আমার মনের ভিতরে আসতো আয় আল্লাহ আমি যে পাঠ করতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দুনিয়ার সমস্ত খারাপ পথ থেকে বাদ দিয়া আমাকে সোজা সরল পথে তুমি নিয়ে যাও, যেই পথে গেলে তোমাকে পাওয়া যাবে, জোরে বলে সুবহানাল্লাহ, ঠিক কি না কি বলি, এজন্য কোরআন পড়তে হবে, সহি করে কোরআন পড়তে হবে, তর্জমা পড়তে হবে, ঠিকটা ঠিকই বলেন, কোরআন যতটুকু পড়ব আমি দেখে দেখে তর্জমা পড়ব কি বলতেছে আল্লাহ, ঠিকটা ঠিকই বলেন। আর একদিন বলতেছিলাম যে গাধা গাধার উপরে গাধার পিঠের উপরে চিনির বস্তা নিয়ে এরকম ভাবে যাওয়া আসা করতেছে, গাধা যদি বুঝতো আমার পিঠের উপরে চিনির বস্তা সে বুঝতে পারতো, সে তখন চিনির বস্তা আর নিয়ে যেত না, সে এরকম ভাবে সে চিনির বস্তা ফলে খাওয়া শুরু করতো, ঠিকটা ঠিকই বলেন, ঠিক কিনা, এই জন্য আমরা যদি কোরআন আমরা পড়তেছি আমরা যদি বুঝতাম যে কোরআনের ভিতরে আল্লাহ কি দেখেছে তো দেখতেন, এরকম ভাবে কোরআন দিয়ে মানুষ বসে থাকতো, জোরে বলেন না সুবহানাল্লাহ, কোরআন পড়ে কোরআনের তর্জমা পড়তে যে কত ভালো লাগে, এইরকম সময় গিয়েছে আমাদের ক্লাসের জমানার ভিতরে ছাত্র জমানের ভিতরে আমাদের ওস্তাদরা তাফসীর পড়াইছে, তাফসীর পড়ানোর সময় রাতে যখন ঘন্টা করছে ফজর আজান হয়ে গেছে এর ভিতরে টিয়ার পায় নাই, জোরে বলেন না সুবহানাল্লাহ, এত স্বাদ কোরআনের তর্জমার ভিতরে আমরা পড়ি না বিধায় এটার স্বাদ আমরা বুঝতেছি না, ঠিকটা ঠিকই বলেন, পড়েন দেখেন বুঝতে পারবেন কোরআনের ভিতরে আমার আল্লাহ কি বলেছে, জোরে বলেন সুবহানাল্লাহ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন, বান্দা যদি অর্থ বোঝে তখন বান্দার চোখ দিয়ে পানি বের হয়ে যাবে, বান্দার চোখ দিয়ে পানি বের হবে, আর বান্দা বলবে রব্বুল আলামিন ওই সমস্ত লোকের দল মুক্ত করুনা, যেই সমস্ত লোকরা তোমার দল ছাড়া তোমাকে যারা অখুশি করেছে, তোমার সাথে যারা গাদ্দারি করেছে, তোমার সাথে যারা বেইমানি করেছে, তোমার হুকুম যারা মানে নাই, তোমার সাথে যারা শিরিকি করেছে, আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত লোকদের দলে তুমি নিও না, ওই সমস্ত লোকদের দলভুক্ত করো না, তাদের দল থেকে মোদেরকে বাঁচাইয়া রাখো, জোর বলে সুবহানাল্লাহ, ঠিক না, আমরা এই দোয়া করে আল্লাহ তাআলার কাছে ওই সমস্ত কাফের বেঈমান মুশরিকদের দলে তুমি আমাদের অন্তর্ভুক্ত করো না, তারা যে সমস্ত কাজগুলো করতেছে ওই সমস্ত কাজ থেকে মোদেরকে ফিরায় রাখো, মোদেরকে হেফাজত করো, জোর বলে সুবহানাল্লাহ, সুতরাং অর্থ বলতে হবে, অর্থ বলতে তখন চোখে বিকা থেকে পানি আসবে, আল্লাহ জাহান্নামীদের পাশে তুমি আমার থেকে নিও না, জাহান্নামে আমরা যেতে পারবো না, জাহান্নামের আজাব সহ্য করতে পারবো না, এইরকম অন্তরের ভিতরে যখন আসবে তখন একটা ভয় চলে আসবে, ঠিকটা ঠিক কি বলে, সুতরাং এই জন্য নামাজ পড়ার জন্য আমার ভাইয়ার আমার বন্ধুরা নামাজ পড়ার জন্য যে সমস্ত জিনিসের দরকার এই সমস্ত জিনিসগুলি আমার ঠিক করতে হবে, সবাই রাজি আছেন ভাই ইনশাআল্লাহ, নামাজের ভিতরে আপনি দেখেন সর্বপ্রথম আমাদের দরকার তহরাত, পবিত্রতা, ঠিকটা ঠিকই বলে, নামাজের আগে পবিত্রতা অর্জন করতে হবে না, হবে কি না, পবিত্রতা অর্জন না করলে নামাজ হবে, নামাজ হবে নাকি কি বলেন, নামাজের সর্বপ্রথম আমার জানতে হবে নামাজের আগে আমার ওযু করতে হবে, কি করতে হবে, জোরে বলেন, ওযু করতে হবে, ওযুর ভিতর কয়টা ফরজ, চারটা ফরজ, বলে না অনেকে জানেও বলে না, ওযুর ভিতর কয়টা ফরজ, জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন, আমাদের ভিতরে অনেক মুসলমান আছে দুঃখের বিষয় তারা জানে না ওযুতে কয় ফরজ, ওযুতে কয় ফরজ জানা দরকার কিনা, অথচ যদি জিজ্ঞাসা করা হয় যে বাংলাদেশের ভিতরে সবচেয়ে ভালো খেলে কে, 10 বছর 20 বছর আগে ক্রিকেটে কে ভালো খেলছে সেটা বলতে পারবে, পারবে কিনা কি বলেন, অমুক ছবির নায়ক কি ছিল নায়িকা কি ছিল এটা মুখস্থ আছে, ঠিক তার কি বলেন, ওজুর ভিতরে কয়টা ফরজ এটা আমরা অনেকে জানি না, নাউজুবিল্লাহ বলেন, এটা মুসলমানদের জন্য দুর্ভাগ্য, প্রত্যেকটা মুসলমানের যারা দরকার যেই তার যার মাধ্যমে আল্লাহ তাআলাকে পাওয়া যায়
যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য জান্নাত রেখেছে সেই জিনিসটা আপনি আমি মুখস্থ করি না। ওযুর ভিতর কয়টা ফরজ? চারটা ফরজ। ওযু করার জন্য কে বলেছেন? আল্লাহ বলেছেন, কোরআনের ভিতর আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم أي من الشقول جرى مكبات قرش لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم যারা মুখে পাঠ করেছে কালেমা পাঠ করেছে তারা হলো মুসলমান। তারা কি? জোরে বলেন, তারা কি? মুসলমান। কিন্তু শুধু কালেমা মুখে পাঠ করলে হবে না, কালেমার যে হাকিকাত রয়েছে হাকিকাতকে পরিপূর্ণভাবে আদায় করতে হবে। ঠিকটা ঠিকই বলেন। কালেমার অর্থ ব্যাপক, এই ব্যাপক অর্থের উপর আমল করতে হবে, এর নাম হলো মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এর ব্যাপক অর্থের উপর যখন আমল করবে আল্লাহ পাক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সে যদি 80 বছরের কাফের হয়ে থাকে এই কালেমা পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের পিছনে সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা যে আমল করার জন্য, নামাজ পড়ার জন্য, আল্লাহ তাআলা হুকুম মানার জন্য সর্বপ্রথম ঈমান আনতে হবে। ঠিক আছে কি বলে? সর্বপ্রথম কি করতে হবে? ঈমান আনতে হবে। যদি মুসলমান যদি না হয় সে যত ভালো কাজ করুক ওই ভালো কাজ করে কোনো লাভ? বলেন কোনো লাভ আছে? আছে নাকি? কি বলেন? আছে না, কোনো লাভ নাই। ধরনা কোনো কলসির ভিতরে যদি পানি রাখেন, পানি রাখার পরে কলসিটা যদি ছিদ্র থাকে আপনি যতই পানি দিবেন কলসির ভিতর পানি থাকবে? থাকবে নাকি? থাকবে না। কলসির পানি আস্তে আস্তে শেষ হয়ে যাবে। এটা নাম হলো ইমান। এটা নাম কি? ইসলামে পাঁচটা ভিত্তি রয়েছে। কয়টা ভিত্তি? পাঁচটা ভিত্তির উপরে ইসলামটা স্থাপিত। আল্লাহ রাসূল বলেন, বানিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। বলি ইসলাম পাঁচটি ভিত্তির উপরে স্থাপিত। এক নম্বর ভিত্তি হলো কালেমা, সে কালেমা শাহাদাত আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। বলেন আমার সাথে সবাই বলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ, আওয়াজ দিবেন আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এক, আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। এই আল্লাহর সাথে কারোর সাথে কোনো শরীক করা যাবে না। যাবে নাকি? কি বলেন? কোনো শরীক করা যাবে? আল্লাহ তাআলার সাথে কোনো শরীক করা যাবে না। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রিয় রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই কথার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। দুই নম্বর হলো ওয়া ইকামাতিস সালাহ, নামাজ কায়েম করতে হবে, নামাজ আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতর অসংখ্যবার নামাজ কায়েমের কথা বলেছেন, তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ আদায়ের কথা বলা হয়েছে কম, কিন্তু নামাজ কায়েমের জন্য বলেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ।
ওয়াইকাম সালাহ ওয়াইতাই জাকা এবং জাকাত আদায় করা ওয়াল হজ্জ ও সাওম রমাদান এবং সম্পদ থাকলে হজ করবে এবং রমজান মাসে রোজা রাখবে এই পাঁচটা ভিত্তি ইসলামের ভিত্তি কয়টা জোরে বলেন পাঁচটা ভিত্তি মনে থাকবে তো সবাই এগুলি মুখস্থ করতে হবে এগুলি মুখস্থ করা দরকার এই পাঁচটা ভিত্তি ইসলামের এটার উপর পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করতে হবে এবং এই গাইডলাইন অনুসারে চলতে হবে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ তো বলতেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম মিনাস সালাহ হে ইমানদার সকল তোমরা যখন নামাজ পড়ার ইচ্ছা করো নামাজ যখন পড়বে নামাজ পড়ার উদ্যুক্ত হবে তখন তোমরা ওযু করো জোরে বলো সুবহানাল্লাহ তখন কি করতে হবে ওযু করতে হবে এখন ওযু তো জানতে হবে আমাদের ওযু জানতে হবে অনেক ওযু করে বিভিন্ন রকম ওযু করে কিন্তু অনেক সময় তাদের অনেকের ওযু হয় না এরকম আছে কি নাকি বলে আছে না নাই অনেকে অট ওযু করে রেডিমেড ওযু করে রেডিমেড ওযু এখন তো বর্তমানে সব রেডিমেড হয়ে যাচ্ছে নামাজও রেডিমেড ঠিক আছে কি বলে আগে নামাজ পড়তে দেখতাম মানুষ নামাজ পড়তো অনেক সময় লাগাই নামাজ পড়তে এখন নামাজ পড়ে সব রেডিমেড নামাজ কম সময়ের ভিতরে নামাজ পড়ে নামাজ কি লম্বা হওয়া উচিত না রেডিমেড হওয়া উচিত জোরে বলেন লম্বা হওয়া উচিত কারণ আল্লাহ রাসূল বলেন আস-সালাতু মিরাজুল মুমিনিন নামাজ হলো মিরাজের মতো আল্লাহ রাসূল মিরাজকে যেরকম আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন সরাসরি কথা বলেছেন আর নামাজটাও ঠিক তো দ্রুত মুমিন বান্দা যখন নামাজ আদায় করে সে যেন আল্লাহ তাআলার সাথেই কথা বলতেছে জোরে বলেন সুবহানাল্লাহ সুতরাং এই জন্য আল্লাহ তাআলার সাথে যত লম্বা কথা বলা যাবে যত বন্ধুত্ব স্থাপন করা যাবে তত ভালো না খারাপ এটা বুঝতে হবে এই জন্য নামাজের যখন আমার পরিস্থিতি নেব নামাজের আগে আপনার অজু করতে হবে কি করতে হবে অজু করতে হবে চৌধুর ভিতর কয়টা ফরজ ভাই জোরে বলেন অজুর ভিতর কয়টা ফরজ এক নম্বর ফরজ কি বলেন সমস্ত মুখমণ্ডল জোরে বলেন সমস্ত মুখমণ্ডল ধৌত করা এই সমস্ত মুখমণ্ডল ধৌতের ভিতরে একটা সীমা রেখা দেওয়া আছে আছে কিনা কি বলেন এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত এই চুলের গোড়া থেকে নিয়ে এই দাড়ি থুতির নিচ পর্যন্ত পুরো জায়গাটা হলো মুখমণ্ডল পুরো জায়গাটা কি জোরে বলেন আওয়াজ দিন আমার কথার আওয়াজ দিন আওয়াজ দিলে সব পাইবেন গুনাহ হবে না সমস্ত মুখমণ্ডল সমস্ত পুরো জায়গাটা কি মুখমণ্ডল এই মুখমণ্ডল একবার ধৌত করা ফরজ তিনবার ধৌত করা সুন্নাত জোরে বলেন সুবহানাল্লাহ তিনবার ধৌত করা সুন্নাত কেন বলা হয়েছে তিনবার ধৌত করার পরেও দেখা যাবে ধৌত করার পরে দেখা যাবে আপনার পরিপূর্ণ জায়গাটা ধোয়া হয়ে গেল আর ফরজও আদায় হয়ে গেল জোরে বলেন সুবহানাল্লাহ কারণ এই পুরো জায়গাটার ভিতরে এক চুল পরিমাণ যদি আপনার খালি থাকে আপনার অজু হবে অজু অজু যদি না হয় নামাজ হবে বিনা অজুতে আপনি আল্লাহ তাআলাকে সিজদা করলেন সব তো দূরের কথা আরো গুনাহ হবে ঠিক আছে কি বলে এই জন্য অজু করার সময় খেয়াল করতে হবে যে আপনার পরিপূর্ণ মুখমণ্ডলটা ধোয়া হয়েছে কিনা এই জন্য শীতের দিনে শুকায় থাকে অনেকে আছে অনেক অলস মানুষ আছে এই শরীর এরকম ভাবে একটু ডুলে ডুলে ধোয়ার সময় পায় না আছে না এরকম অনেকে তাদের শরীরের ভিতরে ময়লা পড়ে থাকে এই ময়লা পড়ার কারণে এখানে পানি পৌঁছে না সহজে এই জন্য পানি দিয়ে এরকম শীতকালে যাতে জোরে জোরে ঘর্ষণ করতে হয় ঘর্ষণ করে 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 সমস্ত জায়গায় পানি পৌঁছায় দিতে হবে যদি একটু জায়গাও যদি খালি থাকে আপনার উজু হবে না উজু যদি না হয় আপনার নামাজও হবে কারণ উজু কার উপর আল্লাহর উপর কে বলেছেন ইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া রুজুলাকুম ইলাল কাবাইন দুই নম্বর ফরজ হলো দুই হাতের কোনসহ সুন্দর ভাবে দোয়া তো করা এটাও একবার দোয়া ফরজ তিনবার দোয়া সুন্নাত জোরে বলেন সুবহানাল্লাহ দুই নম্বর ফরজ কি দুই হাতের কোনসহ জোরে বলেন আওয়াজ আমার সাথে বলেন না দুই হাতের কোনসহ দোয়া তো করা বলেন দুই হাতের কোনসহ
মুখস্থ করে ফেলবেন এক নম্বর ফরজ হলো মুখমণ্ডল দৌত করা দুই নম্বর ফরজ হলো দুই হাতের কনুসহ দৌত করা তিন নম্বর ফরজ হলো মাথার চারের একবার মাসে করা চারের একবার মাসে করা চারে একবার মাসে করা নিয়ম হলো অনেকে এইভাবে কোনো ভাবে মাসে করা একটা নিয়ম আছে সুন্নাত তরিকা আছে এই যে মাসে করা নিয়ম দেখেন আমার দিকে তাকান এই যে তিন আঙ্গুল এই তিন আঙ্গুল দিয়ে আপনি পিছনের দিকে নিয়ে গেলেন তিন আঙ্গুলের পানি আপনার মাথার ভিতরে চলে গেল তিন আঙ্গুল পারলে এরপরে পিছন থেকে হাতের তালু দিয়ে নিয়ে আসবে এই যে হাতের তালু এই এই নিয়ে আসলে এখন আপনার পুরো হাতের আঙ্গুল সহ পুরো হাতের তালু পানি কোথায় গেল মাথায় চলে গেল এরপরে দুই আঙ্গুল সাত আঙ্গুল দিয়ে কানের ভিতর দিবেন পিছনের যে পানিটা এই ঘাড়ের ভিতরে এভাবে লাগাই দেবে অনেকে অনেকে এভাবে করে এভাবে টান দেয় এভাবে না নিয়ম হলো সুন্নাত তরিকা হলো এভাবে লাগাই দিলেন এভাবে লাগাই দিলেন এটা হলো সুন্নাত তরিকা এটা কি সুন্নাত তরিকা এই হলো মাথা মাসে করে এটা নাম কি এটা ফরজ না ওয়াজিব জোরে বলেন মাথা মাসে করা কি আওয়াজ দিয়ে বলেন ফরজ ফরজ কয়টা গেল উযুর ফরজ কয়টা গেল তিনটা গেছে আর একটা ফরজ হলো পায়ে টাকনু সহ দৌত করা পায়ে টাকনু সহ শীতের দিনে পা কিন্তু অনেকের ফেটে যায় পা শক্ত হয়ে যায় পানি পৌঁছে না এই জন্য পানি প্রত্যেক জায়গায় জায়গায় সুন্দরভাবে পৌঁছে দিতে হবে আঙ্গুলের ফাঁকে ফাঁকে আঙ্গুলকে খিলাল করতে হবে পায়ের আঙ্গুল হাতের আঙ্গুলগুলি খিলাল করতে হবে খিলাল করা এটা সুন্নাত এটা কি সুন্নাত এটা কি সুন্নাত জোরে বলেন কয়টা ফরজ চারটা ফরজ ওযু করার জন্য পানি দরকার ঠিক না কি বলেন এখন এখানে মাসালা হলো আমি মাসালার কথা বলছি এখানে মাসালা হলো উযুর পানি নাই এখন আপনি কি করবেন এমন এক জায়গায় আপনি গেছেন যেখানে উযুর ব্যবস্থা নাই পানি নাই এখন কি করতে হবে তাইমুম করতে হবে কি করতে হবে তাইমুম করতে হবে এখন তাইমুমে কয় ফরজ তিন ফরজ তাইমুমে তিন ফরজ এক নম্বর ফরজ কি নিয়াত করতে হবে এক নম্বর ফরজ নিয়াত করা পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে নিয়াত করা এটা হলো তাইমুমের এক নম্বর ফরজ দুই নম্বর ফরজ হলো সমস্ত মুখমণ্ডল কি করা মাসে করা এখন ধৌত করা এখন কি মাসে করা তিন নম্বর হলো দুই হাতের কনুসহ মাসে করা এই তিনটা ফরজ তাইমুম কয়টা ফরজ তিনটা ফরজ এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিয়েছেন যখন কোন ব্যক্তি সফরে যাবে এমন একটা জায়গা যাবে যেখানে পানি ব্যবস্থা নাই পানি ব্যবস্থা এমন জায়গা আছে যেখানে গেলে নামাজের রক্তই থাকবে না এমন জায়গা বসে আপনি তাইমুম করতে পারেন আবার বিশেষজ্ঞ ডাক্তার বলেছেন যে আপনি যদি পানি লাগান আপনার জীবন বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে মৃত্যুবরণের সম্ভাবনা আছে এমন সেই ইসলামিক বিশেষজ্ঞ ডাক্তার যদি হয়ে থাকে বলে তার কথা অনুযায়ী সেখানেও আপনি কি করতে পারবেন তাইমুম করতে পারবেন এখানে তাইমুম করা কি আছে জায়েজ আছে তাইমুম করা তাহলে এখন আমরা নামাজের আগে কি করতে হবে উযু করতে হবে উযুর ব্যবস্থা না থাকলে আমরা তাইমুম করব উযুর ব্যবস্থা না থাকলে কি করব তাইমুম করব মনে রাখবেন তো সবাই ইনশাআল্লাহ এভাবে আমরা এখন আসেন উযু করার আগে আরো কিছু কাজ আছে উযু করার আগে আরো কিছু কাজ আছে সেটা হলো নিজের পবিত্রতা ঠিক রাখা নিজের পবিত্র পবিত্রতা কি রাখা ঠিক রাখা প্রস্রাব করার পরে অনেক ব্যক্তিরা আছে যারা টয়লেট পেপার ব্যবহার করে না গ্রামগঞ্জে অনেকে ঢিলা কুলুপ ব্যবহার করে এই ঢিলা কুলুপ অনেকে ব্যবহার করে না প্রস্রাব করার পরে যদি আপনি টয়লেট পেপার যদি ব্যবহার না করেন এখানে আপনার পুরো প্রস্রাব ক্লিয়ার হবে না প্রস্রাব করলেন সাথে সাথে আপনি পানি ব্যবহার করে চলে আসছেন উজুখানায় আপনি টেস্ট করে দেখবেন যে দেখবেন আপনার পুরুষ লিঙ্গের মাথায় প্রস্রাবের ফোঁটা চলে আসছে এই প্রস্রাবের ফোঁটা যদি আপনার শরীরে রাখে শরীর কি পাপ থাকবে না নাপাক হয়ে যাবে জোরে বলেন যদিও শরীরের কথা কিন্তু মাসালার জন্য শরমের দিকে তাকানো যাবে না যাবে না কি বলেন আপনার আমার পবিত্রতা অর্জন করতে হবে তারপর উজু করতে হবে ঠিক না কি বলেন এই জন্য প্রস্রাব করতে গিয়ে কি করতে হবে টয়লেট পেপার ব্যবহার করতে হবে মাসালার ভিতরে আরো আছে নাজাসাত দুই প্রকার নাজাসাত কয় প্রকার নাজাসাত মানে নাপাক নাপাকি কয় প্রকার দুই প্রকার একটা হলো হাকিকি আর একটা হলো হুকমি হুকমি যেটা শরীয়তের হুকুম দ্বারা দেখা যায় না
যেটা দেখা যায় না এটা হলো হুকমি, যেমন মানুষের পাছা দিয়া হাওয়া বাইর হয়ে গেছে, এটা দেখা যাবে না। এই হাওয়া বাইর করা বাইর হওয়ার কারণে সে কি হয়ে গেল, নাপাক হয়ে গেছে, এখন তার উজু করতে হবে। এইটা হলো আল্লাহ তাআলা হুকুমের দ্বারা সাবেত, এটা হুকুমের দ্বারা প্রমাণ, ঠিক আছে কি বলেন? এটা হুকুমের দ্বারা, এটা হলো নাজাসাতু হুকমি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুমের নাপাক। আর যেটা হলো হাকিকি সেটা প্রকাশ্য দেখা যায়, যেমন পায়খানা প্রকাশ্য দেখা যায়, প্রস্রাব প্রকাশ্য দেখা যায়, অন্য অন্য যেমন পুইস এটা প্রকাশ্যে দেখা যায়, রক্ত এটা প্রকাশ্যে দেখা যায়, বলে এগুলো হলো নাপাক। এগুলো কি যেটা শরীয়তের যারা প্রকাশ পায় সেটা হলো আল্লাহ তাআলার হুকুমে তারা প্রকাশ পায়, সেটা হলো নাজাসাতে হুকমি। এই নাজাসাতে হাকিকি যেটা আছে এটা হাতে কম লাগানো, যাতে করে হাতে না লাগে, ঠিক আছে কি বলেন? আপনি পায়খানা করলেন, পায়খানা করার পরে টয়লেট পেপার ব্যবহার না করে ডাইরেক্ট আপনি পানি ব্যবহার করলেন, আপনি হাতে লাগলো কিনা, কি বলেন? হাতে লাগলো না, লাগবো কিনা? কিন্তু হাতে লাগলো, আপনি আইসা সুন্দর করে ওয়াশ করলেন, সুন্দর করে সে লাগবে সাবান দিয়া, কষ্ট সাবান দিয়া, এরকম ভাবে অন্য অন্য ভালো ভালো সাবান দিয়ে আপনি হাতকে পরিষ্কার করলেন, কারণ আপনি টয়লেট টয়লেট থেকে বের হয়ে নাকের তেরে দিয়ে দেখলেন যে এই তো গন্ধ আসতেছে, এত ধোয়া ধুলাম গন্ধ আসতেছে, আপনার হাত থেকে গন্ধ আসতেছে, আপনার পায়খানার স্থানে গন্ধ নাই, কথা বলেন না কেন? পায়খানার স্থানে গন্ধ আছে কিনা? তা আপনার হাতে যদি গন্ধ থাকে, নাপাক আপনি হাতে লাগা আছে, আপনার পায়খানার স্থানেও কি আছে? নাপাক লাগা আছে। এই জন্য কি করতে হবে? টয়লেট পেপার ব্যবহার করতে হবে, অনেক কি করতে হবে? টয়লেট পেপার ব্যবহার করতে হবে। আল্লাহ রাসুল বলেন যেই ব্যক্তি সর্বসময়ের জন্য পবিত্র অর্জন করে, পবিত্রতা অবস্থায় থাকে, উজু অবস্থায় থাকে, আল্লাহ রাসুল বলেন সে ইন্তেকালের সাথে সাথে তার মওয়াত হবে শহীদি মওয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক ইহুদি নাসারা খ্রিস্টানরা কত সুন্দর দেখেন, কত সুন্দর পোশাক পোশাক করে আছে, কিন্তু আসলে প্রস্রাব করে তারা পানি ব্যবহার করে না, টিস্যু ব্যবহার করে না, তাদের কাপড় পবিত্র থাকে না, শরীরও পবিত্র থাকে না, জামাও পবিত্র থাকে না, ঠিক না কি বলে? আজনা বহুত আছে। এই জন্য পবিত্রতা অর্জন করার আগে আপনি খেয়াল করতে হবে, আপনার প্রস্রাব করার পরে টিস্যু ব্যবহার করবেন, টয়লেট পেপার ব্যবহার করবেন, প্রত্যেক মুসলমানের পকেটের ভিতরে টয়লেট পেপার থাকতে হবে, ঠিক আছে কি বলে? প্রত্যেক মুসলমানের পকেটের ভিতরে কি রাখতে হবে? টয়লেট পেপার রাখতে হবে, প্রস্রাব পায়খানা সব জায়গায় টয়লেট পেপার ব্যবহার করবেন। টয়লেট পেপার ব্যবহার করলেই হবে না, শুধু কেতাবের ভিতরে আসছে টয়লেট পেপার ব্যবহার করে, টয়লেট পেপার হাতে দিয়ে এইরকম ভাবে একটু জায়গা পায়চারি করা ভালো, কেননা পুরুষের যে প্রস্রাবের স্থানটা এটা অনেক রক এরকম ভাবে ঘুরে 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 আসে, যার ফলে প্রস্রাবটা ক্লিয়ার হইতে অনেক সময় লাগে। এই জন্য পুরুষের উচিত হলো সে এরকম ভাবে সে একটু সময় উঠা বসা করবে না, একটু হাঁটবে, তখন তার প্রস্রাবটা পরিপূর্ণভাবে ক্লিয়ার হবে, সে পরিপূর্ণভাবে পবিত্র অর্জন করতে পারে। এরপর আপনি উঁচু করেন, উঁচু করে নামাজের দিকে রওনা করেন, বলে এই উঁচুটা হবে সুন্দর উঁচু। আর উঁচু করার সময় আরেকটি আমল রয়েছে, সে আমল তো হলো আল্লাহ রাসূল বলেন যখন কোনো ব্যক্তি উজু করতে বসে, উজু করতে বসার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চারজন ফেরেশতা তার চারদিকে এসে একটা জান্নাতি রুমাল মাথার উপরে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকে, আয় আল্লাহ হে রব্বুল আলামিন, আপনার বান্দা উজু করতেছে আপনার নামাজ আদায় করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের জন্য? নামাজ আদায় করার জন্য। হাদিসের কিতাবে যেটা আছে আল্লাহ রাসূল বলেন ওই চার ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করতে থাকে, রব্বুল আলামিন আপনার বান্দা আপনার সালাত আদায়ের জন্য আপনার যেমন দিয়াছিলের জন্য ওযু করতেছে, রব্বুল আলামিন ওযুর মাধ্যমে তার শরীরের ভিতরে যত নাপাকি আছে, শরীরের ভিতরে যত রকমের গুনাহ আছে, রব্বুল আলামিন তার সকল গুনাহকে আল্লাহ আপনি মাফ করে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওযু করার সময় কোন ধরনের কোন কথা নাই, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা
তিনি ওযু করার সময় তিনি বলতেন যে আমি যখন ওযু করি তারা অন্য সাহাবীরা তার প্রশংসা করতেন যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি যে ওযু করতেন এটা আমার দেখতে মনে চায় তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছিলেন যে আমি যখন ওযু করি তখন আমি মনে করি এই ওযুটাই বোধহয় আমার সর্বশ্রেষ্ঠ ওযু এরপরে আমি ওযু করতে পারি কিনা সেটার উপরে পরিপূর্ণ কোনো নিশ্চয়তা আছে নাকি কি বলেন আজকে আমরা জুমার নামাজ আদায়ের জন্য এসেছি জুমার নামাজ পড়ে এখান থেকে আমরা যেতে পারব কিনা এর কোনো নিশ্চয়তা আছে কোন মানব যদি চিন্তা করে যে আমার এই ওযুটা সর্বশেষ ওযু আমার এই নামাজটা সর্বশেষ নামাজ তখন এই ওযুটা কত সুন্দর হবে এই নামাজটা কত সুন্দর হবে ঠিক আছে কি বলে সে মানুষ যদি মনে করে এটা আমার সর্বশেষ ওযু এই ওযুর পরে আমি সামনে আর ওযুর টাইম পাবো কিনা ওযুটা ভালো করে নেই ওযুটা ভালো করে নেই এই ওযু অবস্থায় যেন আমার ইন্তেকাল হয়ে যায় জোরে বলেন সুবহান আর জোরে বলেন সুবহান এভাবে যখন উজু করে তখন উজুটা সুন্দর হবে ঠিকটা দেখতে পারে আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হে আমার উম্মতরা তোমরা উজু করার সময় কোন ধরনের কোন কথা বলবে না একমাত্র নিয়ত করবে যে উজু করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ আদায় করব এই নিয়ত করে যখন তোমরা উজু করবে বলো উজু করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার শরীরে যত রকমের গুনাহ আছে সমস্ত গুনাহ উজুর পানি ধোয়ার কারণে যেরকম ভাবে ময়লা দূর হয়ে যায় গুনাহগুলো এরকম ভাবে কেটে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ এগুলো উজু নামাজের আগে আমাদের উজু করতে হবে সুন্দর করে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ তাড়াহুড়ো করবো না তাড়াহুড়ো কোনো দরকার নাই তাড়াহুড়োর কাজ নাই এটা ভাই এইটা সম্পূর্ণ কাজ হলো আস্তে 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 ধীর গতিতে কাজ করা যে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন আমাকে আমি যে উজু করতেছি কে দেখতেছে আল্লাহ দেখতেছে মনের খবর কে জানেন জোরে বলে মনের খবর কে জানে আল্লাহ জানে সুতরাং সর্বসবার জন্য আমি আস্তে আস্তে এই নিয়ত করে আল্লাহ তাআলাকে খুশি করার নিয়ত করে আমি উযু করব আবার উযু করার পরে আমি যখন নামাজে দাঁড়াবো নামাজের আগে আমার কয়েকটা কাজ আছে নামাজের ভিতরে এবং বাহিরে কয় ফরজ 13 ফরজ কয় ফরজ আমি জিজ্ঞাসা করলে অনেকেই কিন্তু আপনারা বলতে পারবেন না কিন্তু প্রত্যেকের মুখস্থ থাকা উচিত মুখস্থ না শুধু আমি মনে করি ঠোঁটস্থ থাকা উচিত মুখস্থ করতে করতে ঠোঁটের মাথায় আসার নাম হলো ঠোঁটস্থ ঠোঁটের মাথায় আসার নাম কি ঠোঁটস্থ প্রত্যেক মুসলমানের ঠোঁটস্থ থাকতে হবে নামাজের আগে 7টা ফরজ কয়টা ফরজ জোরে বলেন 7টা ফরজ পিছনে যারা বলে না কয়টা ফরজ ভাই 7টা ফরজ এই 7টা ফরজ যদি আমার জানা না থাকে তাহলে 7টা ফরজের একটা যদি কমে যায় একটা যদি আদায় না হয় নামাজ হবে কি বলে এক নম্বরে আপনার শরীর পাক করতে হবে কি করতে হবে যে শরীর পাকের কথা এতক্ষণ বললাম এই শরীর পাক লাগবে আপনার শরীর পাক ছাড়া আপনার নামাজ হবে যেই স্থানে দাঁড়িয়ে আপনি নামাজ পড়বেন এই স্থানটা পাক লাগবে যেই কোন জায়গায় দাঁড়িয়ে নামাজ শুরু করা যাবে আপনার আপনাকে রিসার্চ করতে হবে যেই জায়গায় নামাজ পড়ো নামাজ জায়গাটা আমার পবিত্র কিনা ঠিকটা কি বলেন আপনি এমন জায়গায় দাঁড়াই নামাজ পড়লেন যেখানে পায়খানা যেখানে গরু ছিল পায় গরুতে পায়খানা করছে গরুর গোমর ওখানে দাঁড়িয়ে নামাজ হবে আপনার এখানে পরীক্ষা করতে হবে এই জায়গাটা পবিত্র কিনা এই জায়গায় আমি নামাজ পড়তে পারবো কিনা ঠিক আছে কি বলে তাহলে এক নম্বরে কি শরীর পাক এক নম্বরে দুই নম্বরে দুই নম্বর হলো কাপড় পাক দুই নম্বরে কাপড় পাক দুই নম্বরে কি তিন নম্বর হলো জায়গা পাক আপনি যে কাপড়টা পরলেন এই কাপড়টা পাক থাকতে হবে কাপড়টা কি পাক তো পায়জামা পরেন জামা পরেন লুঙ্গি পরেন যা পরেন এটা আপনার পবিত্র আছে কিনা আপনি ঘরে গিয়ে ছোট বাচ্চা কুলে নিলেন বাচ্চা তো প্রস্তাব করে দিয়েছে নামাজ রক্তছে দৌড় শুরু করলেন নামাজে কিন্তু আপনি খেয়াল করলেন না আপনার শরীরে তো প্রস্তাব ঠিকঠাক কি বলে এটা খেয়াল করতে হবে যে আমার কাপড়টা পাক আছে কিনা জামাটা পাক আছে কিনা না প্রস্তাব করার সময় এই পানিটা ছিটে আসলো কিনা এগুলো খেয়াল করতে হবে এগুলো যদি আপনি যদি সেই নামাজ জামা দিয়ে নামাজ কাপড় দিয়ে নামাজ পড়েন আপনার নামাজ এই জন্য এক নম্বরে শরীর পাক দুই নম্বরে কাপড় পাক তিন নম্বরে জাকা পাক তিন নম্বর কি এই জন্য নূরানি আলাদা যারা পড়ায় তারা সুন্দর করে পড়ায় সুন্দর নামাজের বাহিরে সাত ফরজ পড়ান সবাই
নুরানি পড়তে হবে সবাই, নামাজের বাহিরে সাত ফরজ, নামাজের বাহিরে সাত ফরজ, শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক, জোরে বলেন শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক, বলেন সবাই বলেন আবার বলেন দরকার আছে কিনা সবাই, এটা জানার দরকার আছে কিনা? লম্বা লম্বা কিসা বয়ানের ভিতরে কিসা বলে গেলাম, কিসায় তো কোনো কাজ হয় না, এটা হলো মেন জিনিস, এটা দরকার, দরকার আছে না নাই আছে না? বলে সবাই শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক, কয়টা পাইলাম? তিনটা। এরপরে সতর ঢাকা, আপনার সতর ঢাকে থাকতে হবে। প্রত্যেকটা মানুষের ডাইভিং খরচ কয়টা? দুইটা। ডাইভিং খরচ কয়টা? দুইটা। জোরে বলেন, ডাইভিং খরচ বুঝছেন সবাই? ডাইভিং খরচ মানে সর্বসময় সর্বহালাতে থাকতে হবে, সর্বহালাতে থাকতে হবে। এক নম্বর হলো ইমানি হালাতে থাকা, ইমানি। আমরা তো ইমান নষ্ট করি কথায় কথায়, কথায় কথায় ইমান নষ্ট করে দিই, কথায় কথায় শিরকি করি, কথায় কথায় মূর্তি পূজার সাপোর্ট করতে, ঠিকটা ঠিকই বলে কথা বলে না কেন? তো ইমানি অবস্থায় থাকতে হবে। এক নম্বরে জোরে বলেন, দুই নম্বরে সতর থেকে রাখতে হবে। দুই নম্বরে কি? সাপোর্ট সতরে, সতরের পরিমাণ কতটুকু? নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, নাভি থেকে। তাহলে নামাজের আগে এটাও আমার খরচ, এটাও কি খরচ? চার নম্বর খরচ কি? সতর ঢাকা। চার নম্বর খরচ কি? সত টাকা। এরপর আমার কেবলা হতে নামাজ আদায় করতে হবে, কি করতে হবে? এরপর অক্ত মত নামাজ পড়তে, অক্ত ছাড়া নামাজ পড়লে হবে? অক্ত মত নামাজ পড়তে হবে, অক্ত। আমার জহুর রক্ত যদি, জহুরের নামাজ যদি আসর রক্ত পড়ি হবে নাকি নামাজ? মাগরিবের রক্ত আমি নাগরি নামাজ পড়লাম ইশার পরে হবে নামাজ? অক্ত মত নামাজ, যেই অক্ত যেটা সেই নামাজ আদায় করতে হবে, ঠিক তাই না? কি বলেন? এরপরে আমার নামাজে নিয়ত করতে হবে, নামাজে এই সাতটা ফরজ। কয়টা ফরজ? জোরে বলুন কয়টা ফরজ? নামাজের আগে আমার সাতটা ফরজ আমার মুখস্থ থাকতে হবে, এরপরে নামাজের ভিতরে আবার ছয়টা ফরজ। নামাজের ভিতরে কয়টা ফরজ? ছয়টা ফরজ। নামাজের ভিতরে ছয় ফরজ আবার বলবো, কিন্তু নামাজের আগে নামাজের বাহিনী যে সাত ফরজ এটা আমাদের মুখস্থ করতে হবে। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই মুখস্থ করবে তো? পরের জুমে জিজ্ঞাসা করলে পারবো তো ইনশাআল্লাহ? এটা সবক, এটা একটা সবক, এটা মুখস্থ প্রত্যেক মুসলমান, এটা দরকার, জরুরি, মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে Mm-hmm.